দর্শক যেমনটি জানালাম নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীতে অর্ধশত যাত্রী নিয়ে ডুবে গেছে লঞ্চ। দুর্ঘটনায় নিহত হয়েছেন পাঁচজন, এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। আরও খবর জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, নতুন করে কি কাউকে উদ্ধার করা হলো? শীতলক্ষা নদীতে লঞ্চ ডুবির এই ঘটনার পর থেকে কিন্তু মুন্সিগঞ্জের বেশিরভাগ যাত্রী ছিল, আমরা এমনটি খোঁজ নিয়ে জেনেছি। তবে ঠিক কতজন নিখোঁজ আছে সেই সুনির্দিষ্ট তথ্য কিন্তু আমাদের মুন্সিগঞ্জের প্রশাসনের কাছে নেই, কেননা দুর্ঘটনার স্থলটি যেহেতু নারায়ণগঞ্জে, সেহেতু ওই এলাকার যে প্রশাসন আছে তারা কিন্তু উদ্ধার অভিযান এবং যাবতীয় খোঁজ খবর এবং তথ্য সংগ্রহ করে থাকছেন। তবে আমি কিছুক্ষণ আগেই উপজেলা প্রশাসন এর সাথে কথা বলেছিলাম, তারা বলছিলেন যে তাদের কাছে এখন পর্যন্ত আসলে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। পাঁচজন যে নারীর মরদেহ উদ্ধার করেছে সেগুলো পরিবারের কাছে এসেছে কিনা এই বিষয়ে তাদের যে আসলে অবগত করা হয়নি, এ কারণে তারা আসলে সেরকম ভাবে তথ্য দিতে পারছে না। তবে তারা বলছেন যে উদ্ধার অভিযানে তারা নৌপুলিশ এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দলের যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু সেখানে সহযোগিতা করছেন। এছাড়া কিন্তু মুন্সিগঞ্জে আসলে কতজন নিখোঁজ আছে সেটি আসলে জানার কোনো উপায় নেই। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে যারা মুন্সিগঞ্জের নিখোঁজ আছে তারা কিন্তু মুন্সিগঞ্জে আসলে অবস্থান করছে না, তারা দুর্ঘটনাস্থলে যাচ্ছেন এবং সেখানে গিয়ে কিন্তু তথ্য দিয়ে আসলে লাশের অপেক্ষা করছেন। তবে স্থানীয় মাধ্যমে আমি খোঁজ নিয়ে জেনেছি যে গতকাল রাতে একজন নারীর যে প্রথম যে নারীর মরদেহটি পাওয়া গিয়েছিল সেটি কিন্তু রাতেই নিয়ে আসা হয়েছিল এবং সেটি দাফনের প্রস্তুতিও আমরা জেনেছি যে সম্পূর্ণ করা হচ্ছে। তবে এর বাহিরে কেউ এসছে কিনা আমরা আসলে সে তথ্যটি নেই। আমি খোঁজ নিয়ে জেনেছি যে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে বর্তমানে একজন যিনি ঘটনায় আহত হয়েছিলেন তিনি কিন্তু চিকিৎসাধীন আছেন এবং মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি আছে বর্তমানে। প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার প্রস্তুত রাখা হয়েছে, নারায়ণগঞ্জ প্রশাসন যদি মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের কাছে কোনো রকম সহযোগিতা চায় তারা বলছেন তারা প্রস্তুত আছে। অন্যদিকে মুক্তারপুর যে নৌপুলিশ ফাঁড়িটি রয়েছে আমি ইনচার্জ কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি বলছিলেন যে তেলবাহী জাহাজটির কারণে দুর্ঘটনা ঘটলো এবং লঞ্চ থেকে ডুবিয়ে দেওয়া হলো সেটি আটকের জন্য কিন্তু তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের লঞ্চ ডুবির সর্বশেষ খবর। সাজ্জাদ হোসেন, ধন্যবাদ আপনাকে।